আমি কিছু জানতে চাই না, তুমি যেভাবেই হোক আব্বাকে রাজি করাও। তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না? আমি চেষ্টা করছি না? আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তো আমি তোমার বাবাকে রাজি করাতে পারছি না। দরকার হলে তুমি আমার আব্বার হাতে পায়ে ধরো, তারপরেও তুমি আব্বাকে রাজি করাও। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই জিলেট সাজানের আমার হাত পায়ে ধরার দরকার নাকি? দেখি আমি কি করা যায়। তুই বাসায় যা। জি আব্বা। সাজান, তুই কি মনে করেছিস আমি তোকে পছন্দ করি না? তোকে আমি খুব ভালোভাবে পছন্দ করি, কিন্তু তোকে আমি কোনোদিন বলতে পারিনি। আমি জানি জুলিয়েটকে তুই পছন্দ করিস এবং জুলিয়েটও তোরে পছন্দ করে। সাজান, তোর আর জুলিয়েটের সম্পর্ক মেনে নিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই যে উত্তরপাড়ার জাকির আছে না, ও বলেছে তোর সাথে যদি আমার মেয়ে জুলিয়েটকে বিয়ে দিই তাহলে ও আমাকে দেখে নেবে। কি, জাকিরের এত বড় সাহস? ও আমার জুলিয়েটের দিকে নজর দেয়? ও আরো বলেছে যদি ওর পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই দুনিয়ার থেকে শেষ করে দেবে। আব্বা ঠুকু, চাচা আপনি কোনো চিন্তা করেন না, ওই জাকিরে আমি এমন শিক্ষা দেব ও জীবনে যাতে জুলিয়েটের নাম ওর মুখে উচ্চারণ করতে না পারে। আপনি শুধু আমার একটা দোয়া করে দিন। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আমি আসি। সালাম আলাইকুম। জাকি পরে আমি খাইছি রে জাকি। শাহজাহান, তুরুপের তাস কিভাবে খেলতে হয় সে আমি ভালোভাবেই জানি। তোরা দুইজন মারামারি হইলে কোপাকুপি হইলে মর, আমার মাইয়া জুলিয়েটে কোনোদিনই তোর সাথে বিয়ে দেব না। তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। আপনি যে কি করতেছেন, আপনি আবার রাজি করতে পারতেছেন না কেন? এই বাবার কেমনে থাকবো কোন তো? মিম, তোমার কি ধারণা আমি কোনো চেষ্টা করতেছি না, তোমাকে আমি ভালোবাসি না? বিশ্বাস করো মিম, আমি তোমার আব্বুকে এমন কোন কাজ নেই যে যে কাজটা করে তোমার আব্বুকে আমি খুশি রাখার চেষ্টা করতেছি, কিন্তু সে না কোনো কিছুতেই আমার নামটা সহ্যই করতে পারতেছে না। আমার নাম শুনে জানি কিরম খেপে উঠতেছে। আরে ঘুষ দিতে পারতেছেন না, একটু চা পান খাওয়াইলে তো এমনিতে ঘুষ দিতে পারতেছেন, সে এমনিতে তো রাজি হয়ে যেতেছে। মিম, তোমাকে আমি বুঝাইতেই পারতেছি না মিম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মার চা আর পান ঘুষ খাওয়া লাগ না, আসা যা। জাকিরের সাথে আমি কথা বলতেছি। এ জাকির, তুই কি মনে করিস আমি তোরে পছন্দ করি না? তোরে আমি খুব পছন্দ করি, আর আমার মেয়েও মিম তোরে পছন্দ করে, কিন্তু 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 কি কাকা? ওই যে দক্ষিণ পাড়ার শাহজাহান আছে না? কোন পাড়ার? দক্ষিণ পাড়ার। দক্ষিণ পাড়ার শাহজাহান? হুম। কি করছে শাহজাহান? ও বলেছে আমার মেয়ে তোর সাথে বিয়ে দিলে বলে আমার এই দুনিয়া থেকে সরায় দিবে। দক্ষিণ পাড়ার শাহজাহান সে বলছে আমার সাথে মিমকে বিয়ে দিলে আপনাকে দুনিয়া থেকে সরায় দেবে? হুম। শাহজাহান তোরে আমি খাইছি শাহজাহান। আমার দুইটা মাইয়া একটা মাইয়াও তোকে লাগে বিয়ে দিব না। তোরা দুইজন এবার কোপাকুপি হয়ে মারামারি হয়ে মরিয়ে যা, তোকে দুইজনের লাগে একটার লাগে বিয়ে দিব না। জাকি, ভালোই হইলো তোরে রাস্তায় পেয়ে, তোর কাছেই যাচ্ছিলাম। আমিও তো তোর কাছে যাচ্ছিলাম বেইমান। আমি বেইমান? আরে বেইমান তো তুই। আমি? হ্যাঁ তুই বেইমান। তুই কিভাবে বন্ধু হয়ে তার প্রেমিকার দিকে নজর দিস?
প্রেমিকার দিকে আমি নজর দিনি, প্রেমিকার দিকে নজর দিছিস তুই, আমি আমার মিমের দিকে নজর দিছিস, তোরে কু দৃষ্টি আমার মিমের পরে পড়েছে। ছি, আমি মিমের দিকে তাকাইছি, তুই আমার জুলিয়েটের দিকে তাকাইছিস। তুই কথা বলিস না, তোর বন্ধু ভক্ত আমাকে আমার ঘৃণা হচ্ছে। একদম ফালতু কথা বলবি না, কারণ জুলিয়েট কে দেখে আমি বুড়ের চোখে, আর তুই তুই আমার মিমকে ওই কুনজর দেখেছিস। আমি মিমকে কুনজরে তাকাই যে মিম আমার ছোট বোনের মতন। ছি, তোর নজর খারাপ, তুই ভালো হ। তোর নজর খারাপ, তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান, বেঈমান। এই কোন এই সাজান কি করছে জানিস? কি করছে সাজান? আমার ভালোবাসা, আমার মিম, তার দিকে কোন নজরে তাকাইছে, তাকে বিয়ে করতে চায়। বিপ্লব, তুই আমার চিনিস না? তাই তো, ওই মিম আমার জুলিয়েটের ছোট বোন, ওর দিকে আমি নজর দেবো, এটা তুই কিভাবে ভাবলি? বিপ্লবের কথা বিশ্বাস করিস না, একটা বেঈমান, একটা বেঈমান, তুই কথা বিশ্বাস করিস না? বিশ্বাস কর, তুই আইছে, আমি আই আই থাম থাম থাম। এ তোকে এই কথা বলছে কি? আমার তো বলতো আমাকে মিমের আব্বা ডেকে বলছে, জাকির তোমার মিমের দিকে এই দক্ষিণ পাড়ার সাজান কোন নজরে তাকায়, তাকে সাজান বিয়ে করতে চায়। আমি তো কোথায় রেখে বলছি? আমারও তো একই কথা বলছে ও জুলিয়েটের আব্বা। জুলিয়েটের আব্বা আমারে বলছে এই উত্তর পাড়ার জাকির ও নাকি আমার জুলিয়েটকে বিয়ে করবে, আর যদি জুলিয়েটের সাথে জাকিরের বিয়ে না দেয় তাহলে দুনিয়া থেকে সবাই রে সরাই দেবে। বোঝা হয়ে গেছে এই সমস্যাটা কোথায়? আমার বোঝা হয়ে গেছে কোথায় সমস্যা। এই সমস্যাটা হচ্ছে জুলিয়েট আর মিমের ওর বাপের। ই বলিস, ওর আব্বার চিন্তা হয়েছে যে তোকে দুজনের সাথে ওই দুই মেয়ের কারোই বিয়ে দেবে না, যার কারণে তোকে সাথে পেজগি লাগায় ভুলভাল কথা কয়ে তোকে ভিতরে মারামারি করে শত্রুতা বানাচ্ছে। এইটুক বোঝার ক্ষমতা হয় নাকি? তোরে বলছে মিমের কথা, তোরে বলছে জুলিয়েটের কথা। সাহেব আলি, আমার শ্বশুর, আমার কোন শ্বশুর, ওরে শ্বশুর, তোরে খাইছি শ্বশুর। বন্ধু, ওরে ধর, ওরে ধর, যাই বন্ধু, আমাকে ভিতর যে ভুল বুঝাবুঝি, এখন আমরা ক্লিয়ার যে আমাদের এই মিমের আব্বাই মিল তালপিক আমাদের দুই বন্ধুর ভিতরে। তারা তারা বন্ধু বন্ধু ভাবতে দে বিপ্লব। হ্যাঁ জাকির, তুই একটা কিছু কর ভাই। না, আমি আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি এমন একটা বুদ্ধি করব, তোরা দুইজন যদি আমার সহযোগিতা করিস ওই সাহেব আলী রে আমি একদম পথের ফকির বানাইছি। কি বুদ্ধি বন্ধু? তোর যে কোনো কাজে আমি আসি, আমার সাথে শোন শোন আছে। আমি ওটা তো শোন শোন, তোরা এমন বুদ্ধি করবি যে ওই মেয়ে দুইটা যেন তোকে হয়, মিন তোর হয়, জুলিয়ের জন্য তোর হয়। চল এই বুদ্ধিটা আমরা পরে পাঠাবো। চল 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 চল। এ বন্ধু আসবে তো? বল না, আসবে তো? কি বোকা, আমি ওদেরকে ঠিকঠাক মতো বুঝাইছি, আসবে, একটু চিন্তা করিস না। দেরি হয়ে যাচ্ছে তো, আমাকে তো টেনশন হচ্ছে বন্ধু। আবার তুই তো আসলে দুনিয়ার একটা বলদ। শোন, সোনা দানা টাকা পয়সা যা যা আছে সাহেব আলীর আজকে সব নিয়ে আসবে, তুই চিন্তা করিস না, এখনই চলে আসবে। সব বুঝিয়ে বলছিস তো? সব বলছি, কিচ্ছু জানি না। ওই তো চলে এসেছে, চলে এসেছে, ওই যে বেরোচ্ছে বন্ধু। সব ঠিকঠাক মতো আনছো তো? সব কিছু আছে তো? সবকিছু কি? সোনা দানা টাকা পয়সা কোনো কিছু ফেলে আসুনি তো? টাকা পয়সা মানে তোমরা আমাদের টাকা পয়সাকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো না? কি বলো, কি বলো, জাকির যা বলছে তোমরা বুঝতে পারো নাই। জাকির বলছে আমরা নতুন জায়গায় যাব, সংসার পাতবো, কত জিনিসপত্র কিনতে হবে, এই জন্য বলছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো আনছো তো? কিন্তু তো ঠিক মতো না আছি। চল, আর তো আমাদের কোনো সময় বন্ধু, সময় খুবই কম, চল যত তাড়াতাড়ি এলাম তাড়াতাড়ি। ও মিম,
ও জুলি, এ গেলি কই তোরা? হ্যাঁ আল্লাহ, এগুলো খোলা কা? হ্যাঁ হ্যাঁ, আরে আমার শোনো তো না, আমার টাকা পয়সা, আমার টাকা পয়সা কই? হ্যাঁ আল্লাহ, সব লইয়ে গেছে। ও জুলি, সব লেগে গেছে। ও শাহজাহান, ও জাকির, এই কি তোর মনে ছিল? কাকা